শাল একটু দাও, খাইয়া মাথাটা ঠান্ডা করো। আচ্ছা শুনো, আমি সিদ্ধান্ত নিচ্ছি জুয়ের বিয়ে দিব না, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তখন জুয়ের ব্যাপারে তোমরা কি করবা সেই সিদ্ধান্ত তো আমাকে দিতে হবে, কথা দাও। আমরা দেখে রাখবো। কিভাবে করবা? আপনি যেভাবে বলবেন সেভাবে দেখে রাখবো। আপা একটু খেয়াল টেয়াল রাখবো আর কি। আমি তো জানতাম তোমরা এরকম আকাশে বাতাসেই উত্তর দিবা, সঠিক কোনো সিদ্ধান্ত আমারে দিবা না, সেই জন্যে আমি ঠিক করছি পুব পাড়ার জমিটা জুয়ের নামে আমি লিখে দিব। বাহ, এটা খুব ভালো হয়েছে। না বা, এত টাকা জমি ওকে কেন দিবেন? জুই কে? জুকে কেন দিবেন আপনি? না না, এটা হবে না। এক, চুপ থাকো, বাইরে হয়ে যাও আমার সামনে থেকে, বেটো। বেয়াদবের বেয়াদব আট বইটা দিয়ে। আব্বা কি শুরু করছে দেখছস? হ্যাঁ দেখলাম তো। কি দেখছস? চোখ বন্ধ করে দেখলে হবে? কিন্তু এখন তো এলে আমরা কি করব? শুন, আব্বা যা কথা শুনে তাকে আমি খবর দিছি, সে কালকেই চলে আসবে। দলিল তুলছি তো, মানে নকল দলিল, এগুলো ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। আব্বার বুঝো না মতিগতি, কখন যে কি করে বসে। এই জন্যই তোমার সাথে এই বাড়িতে আমি আসতে চাই না, যখনই আসবো তখনই একটা না একটা প্যাস লাগাবাই লাগাবা। শান্তি মতো যে একটু কথা বলবো সে সময়ও নাই। আচ্ছা কি বলবো বলো না। ওই যে বলছিলাম না, আমি আর বাস্তা নিতে চাই না। এটা একটা কথা হইলো, না নিলে না রইবা? একবারই নিতে চাই না, স্থায়ী একটা ব্যবস্থা করতে চাই। আজ এরা পেঁচার বাড়ির তো কিসের ভিতরে কি ঘর পরে আলু পোড়া? তুমি কোনো কথাই শুনতে চাও না, না শুনে নাচা শুরু করে দাও। এই সর, ও ঠিক আছে দুপুরে খাই যাও। এরি ভাইসা, আর একটা কথা আছিল, আপনি যদি অবাধ দিতেন তো বলি গেলি। বলো। জমি জমা যা আসিল দুই ফুটের মধ্যে যদি বাঘ বাটার করে দিতে ঝামেলা মিটে যায়। বুঝতে পারছি তুমি কেন আসছো সেটা আমি বুঝতে পারছি। সালেক তোমার খবর দিয়ে নিয়ে আসছে নাই না? বলা আমি তো দোষী কিছু কয় না, হ্যাঁ হক হ্যাঁ ভাগ করে দিবেন মিটে যায়। এখন এই দুই ছেলের মধ্যে আমি কি করে জমি ভাগ করি? হ্যাঁ মাসুদ আছে না, মাসুদের হক আমার দিতে হবে না? মাসুদের ছাড়া তো আমি সয় সম্পত্তি ভাগ করতে পারবো না। মাসুদ কেন এখানে আসবে? মাসুদ আবার কোথায় আসলো? না না না, মাসুদ ছাড়া যা করা করেন আমি সব মেনে নেব, মাসুদ দিয়ে হবে না। তুই কইলই বলি, আইন বলি তো একখান কথা আছে। কেন আব্বার কথায় কিন্তু যুক্তি আছে, সম্পত্তির উপর তো সব ছেলের অধিকারই সমান। সৎ ছেলে বলে আবার কোনো কথা আছে নাকি? সৎ ভাই হইতে পারে, মাসুদ ভাই হইতেছে তোমাদের সৎ ভাই, কিন্তু বাবার তো আপন ছেলে। আরে তুমি তো একেবারে ঠিক কথা কইছো, মাসুদ তো আমগো সৎ ভাই কিন্তু আব্বার তো আপন ছেলে। কিন্তু ভাই জানের হ্যাঁ তো মাথা থাত, ভাইজানে চিন্তা বেশি, ভাইজান বুঝুক, তুমি একটু চুপ থাকো। আরে রাবে আস
আসো 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 বসো আসো কেমন ভালো আছি ভাবি আপনি ভালো আছেন আসি ভালো চা খাইবা না ভাবি আজকে চা খাবো না আসি শুনো ওই যে যে কারণে ডাকছি আমাগো তো দুইটা বাচ্চা আছে আমি না বাচ্চা কাছে নিতে চাই না ওই যে স্থায়ী কি একটা পদ্ধতি আছে না শুনছিলাম হ্যাঁ ভাবি আপনি যদি বাচ্চা কাছে নিতে না চান তাহলে আপনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়া টিউবেক্টমি করাইতে পারেন খুবই নিরাপদ পদ্ধতি খুবই নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ভাবি কোনো সমস্যা হইব না তো না কোনো সাইড এফেক্ট নাই ভাবি কোনো সমস্যা হইব না কিন্তু তোমার বাইরে তো রাজি করাইতে পারি না সে তো এসব কথা শুনতেই চায় না আইজ আমার নাতির মুখে ভাত বাচ্চার বয়স 6 মাস কখন হইতেছে এটা আমগো থেকে আব্বাই খোঁজ খবর রাখতো বেশি নানা মুখে ভাত দি সাবান দিয়া হাতটা ধুইয়া আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই যে মাশাআল্লাহ শোনো বৌমা মায়ের বুকের দুধ কিন্তু চলবো তোমার শাশুড়ি ঠিকই কইছে সাথে মাছ মাংস আর ডিমও খায়ও কিন্তু জি খাবারে তেলও দিও বুঝছো শোনো আলাদা করে কিছু রান্না করার বা বাহিরের খাবার দরকার নাই তোমরা যা খাও তাই বাবুটারে একটু নরম করে খাওয়ায়ো আমার বাবুর সময় এই বাটিটা ডাক্তার আপা আমারে দিছিল পরিমাণ মতো বাবুরে খাওয়ানোর লাইগা এইটা আমি তোমারে দিলাম বইন 180 দিন হলে পার শিশু খাবে সব খাবার এটা আপনি কি বলতাছেন সালেক ভাই আসছি কথা বলো না ভাই এসব আমি করতে পারবো না এখন খুব কড়া করি একবার ধরা পড়লে জামি থাকবো না আরে বুঝো না কেন কেউ জানবে না শুধু তুমি আর আমি আর কেউ না আদি সাহেব যেভাবে জমি জমা ভাগ করে দেয় সেইভাবেই মাইনা লন হইছে হইছে আমার আর জ্ঞান দেওয়া লাগবে না রাবেয়া কেমন আছো গ্রামের কিছুই দেখি বদলায় নাই কেমন আছো বললে না তো আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আমি বলছি তুই বলছিস বাড়ি আমি না বলছি আর শুকুমতি ধান কাটবে
মানে শুক্রবার হইতে তো আরো চার পাঁচ দিন বাকি, তো এর মধ্যে যদি বৃষ্টি আসে আসুক, সে আমি বুঝবো। আমাদের জমিতে ধান কাটবো কি কাটবো না সেটা আমাদের ব্যাপার, তুই বেলার কে বেটা। ভাইজান যেটা বুঝছো সেটা বুঝবি না, দেখো ধান কাটা বন্ধ কর। আপনি এভাবে কথা বলতেছেন কেন? আমি কিভাবে কথা বলবো ভাইজান? আমি কিভাবে কথা বলবো? আমি কিভাবে কথা বলবো ভাইজান? মানে ধান কাটাটা দরকার ছিল, আমি সেই জন্য বলছি যে ধানটা কাটতে। আমি সেটা বুঝবো, তুই বলার কে? তুই আমাদের ফ্যামিলির কথা বলার কে? আমি বলছি ধান কাটতে, ধান কাটা হবে, ধান কাটা বন্ধ হবে না। তুই বলার কে? তুই বলার কে? আমি কি অন্যায় করছি? বড় ভাই আমরা মানলো কেন? ঠিকই তো আছে, তুই ধান কাটতে গেছিস কেন? হ্যাঁ, তোরে ধান কাটতে কেউ কইছে? বেশি বুঝছিস তুই? তেমন আপনি বিচার করবেন না। বিচার তো করছে, তুই অন্যায় করছস, তোর বড় ভাই সেই শাসন করছে। ঠিক আছে, আমি বুঝছি, বুঝছি তো আমি। এই এই মাসুদ কই যাস? এই মাসুদ, মাসুদ ও তুমি তুমি ঢাকায় কি করো? গার্মেন্ট সাকসেসের ব্যবসা। কারোর সাথে যোগাযোগ করো নাই কেন? ইচ্ছে করে না। আমার সাথেও না। আসলে শহরটাকে চিনতে চিনতেই বছর লেগে গেল, আর এই কটা বছর কি যে অমানসিক কষ্ট করেছি। এখন শহরও আমাকে চেনে আর আমিও শহরকে চিনি। ধৈরা আনলাম সকাল সকাল। আরে আরে করো কি? আরে ওর তো ক্ষুধা লাগছে। আবে না খাইতে দে। আর পারবো না। পারতে হইব জরি, তোমার আর ওর ভালোর জন্য পারতে হইব। এই সময় বেশি খাইলে নাকি বাচ্চা বেশি বড় হইয়া যায়? জন্মের সময় নাকি মায়ের বেশি কষ্ট হয়? এসব কি কথা কস? এসব ভুলভাল কথা। এই সময় তিন বেলা বেশি করে খাবার খাইতে হইব, আর ফাঁকে ফাঁকে দুইবার নাস্তাও খাইতে হইব। এটা আমার কথা না, ডাক্তারের কথা। কি মা খাইতেছ তো বেশি বেশি? আর কত খাওয়া যায় বাবা? তোমার জন্য ফল আর শাকসবজি আনলাম মা, এগুলান খাইও। তুমি ভালো থাকলে সন্তানও ভালো থাকবে। গর্ভকালে খাবার তিন বেলা, নাস্তা দুবার, মা ও শিশু সুস্থতা দুজনার। কি রে বাসু, এত দূরে বসছিস কেন? খাবার পাশে এসে বল। বসস না, বাস জরুরি কথা বলবো। আমি খবর দিছি, কালকে আইসা সমস্ত জমি মাপবে, মাপার পরে সবার সমান ভাগে ভাগ করে দিয়ে দেবে। বাহ খুব ভালো হয়েছে। দশ বছর পর খবর নাই, দশ বছর পর আসছে আর উনি জমি পেয়ে যাবে, এটা একটা কথা হইলো? হকের জমি একশো বছর পরে আসলেও তারই থাকে। নাও এই যে জমির ভাগা ভাগির দলিল চলে আসছে। তোমাদের তিন ভাইয়ের নামে সমান ভাগ করে দিয়ে দিছি, নে। একটাই আফসোস রয়ে গেল, এই মা মরা মায়াটা রে কিছুই দিয়া যেতে পারলাম না। আমার যদি কিছু হইয়া যায় এই মায়াটার কি হবে? জমি জমা নিয়ে সারাদিন কতই না ঝগড়া করছি আমি, কত চিল্লাচিল্লি করছি, অথচ মাসুদ
চুপচাপ কত ভালো ছেলে, চোখ বন্ধ করে জুইকে পুরো জগে লিখে দিছে, কোনো লোভ নাই। শোনো, মা শুধু দিয়ে ফেরেস্তার মতো মানুষ, তোমরা এটা চিনতে ভুল করছো। ঠিকই বলছো, আমরা আসলে অনেক ভুল করছি, অনেক ভুল করছি, সারা জীবন অনেক ভুল করে গেছি। তুমি তো ভুল সবসময় করতেছো, আর যাতে ভুল না হয় সেই ব্যবস্থা করো। তুমি কি টিউবেকটবিন কথা বলতেছো? ঠিক আছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে কাজটা করায় আসবো, খুশি হয়েছো? সম্পত্তির অধিকার ছেড়ে গেলেও তোমাকে ছাড়ছি না। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.